আমার জেলা সভাপতি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ খা, অরূপ চক্রবর্তী আমাদের তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রার্থী বিষ্ণুপুর কেন্দ্রের শ্যামল ছাত্রা, এমএলএ বিশ্বনাথ পারিয়াল, অলোক মুখার্জি, সুখেনবিদ রাজীব ঘোষাল, অর্চিতাবিদ আশুতোষ মুখার্জি, জহর ব্যানার্জি, কালীপদ মুখার্জি, সব্যসাচী রায়, টিঙ্কু ঝুমা, প্রদীপ চক্রবর্তী, শেখর ভট্টাচার্য, পার্থ গুই, মোহাম্মদ ওয়েশ, কাজল পোড়েল, মনোজ চক্রবর্তী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কি আছে, সবাই আছে, সবার নাম বলা হয়ে গেছে। আরো উপস্থিত আমার সমস্ত কাউন্সিলর, জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতির আশেপাশে যদি কেউ থাকেন, আমার আইসিডিএস আশা, আমার ভিআরপি, ওরে বাবা রে, তোদের কথা আমার মনে আছে রে, বাবরে বাবা, ভিআরপি, তারপরে হচ্ছে সিভিক, আমার টিচার্স, প্যারা টিচার্স, কন্ট্রাক্টুয়ালস, ক্যাজুয়াল ওয়ার্কার্স, শ্রমিক, মজদুর, আমার ক্ষেত মজদুর, কিষান, আমার ছাত্র যৌবন, আমার মামাটি মানুষ, মা ভাই ও বোনেরা। আমি কালকেই অভিষেকদের বলছিলাম যে বর্জ্যরায় একটা মিটিং আমি করে দিয়ে যাব, কারণ যেহেতু আজকে আমার একটা মিটিং কম ছিল, আর আমি বাঁকুড়াতে আজকে দুটো মিটিং করলাম, কালকে আমার আবার পুরুলিয়ায় আছে তিনটি মিটিং, সেহেতু কালকে সন্ধ্যেবেলা প্রায় ওকে আমি বলেছিলাম যে আমি এখানে একটা মিটিং করব, বিশ্বনাথকেও ডেকে বললাম যে আমি সন্ধ্যেবেলা এখানে একটা মিটিং করব, কারণ বর্জ্যরাতে আমি একটা মিটিং জেনারেলি করি, তাই তো? কিন্তু আগের বারে আপনারা আমাকে হারিয়েছিলেন, এটাও সত্যি আমার দুঃখ নেই, অভিমান আছে। আমি যদি বলি অভিমান নেই তাহলে আমি ভুল বলব। আগের বারে যেটা হয়েছিল, আগের বার সত্যি আমরা বর্জ্যরা থেকে শুধু হারিনি, আমরা আশেপাশের চার পাঁচটা কেন্দ্র থেকে হেরেছিলাম, শুধু বর্জ্যরা নয়। এটা একটা কোনো একটা ব্যাপার ঘটেছিল, সেটা আমি পরে শুনতে পেয়েছিলাম, যাই হোক ছেড়ে দিন, যা হয়ে গেছে হয়ে গেছে, চিন্তা করার কারণ নেই, সবাই আমরা একসাথে এখন কাজ করছি। সুতরাং আমি মায়েদের সকলকে এবং বোনেদের সকলকে, তারা এত কষ্ট করে যে এত দূর থেকে এসছেন এবং এত গরমের মধ্যে, এমনিতে প্রচণ্ড গরম, যে গরমে আম কাঁঠাল পেকে যাচ্ছে, কিন্তু তার থেকেও বেশি গরম হচ্ছে ইলেকশনের গরম, আর ইলেকশনের গরমের থেকেও বেশি গরম হচ্ছে মোদিবাবুর গরম, অহংকারের গরম। অন্য সময় আমি দেখি বাঁকুড়া, মিদনাপুর, পুরুলিয়ার ইলেকশনগুলো আগে হয়ে যায়, যেহেতু মে মাসের টেম্পারেচার এইসব জায়গায় বেশি হয়। কলকাতার যে টেম্পারেচার, যদি এখানকার টেম্পারেচার দেখেন, তাহলে কিন্তু বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুর চার্জ 5% বেশি থাকে। তো যাই হোক, আপনারা এতগুলো মানুষ এসছেন, কষ্ট করে মেয়েরা, বিশেষ করে ভাইয়েরা তো আমার হাঁটাহাঁটি করেনি, মেয়েরাও যে এত কষ্ট করে, মেয়েরাও হাঁটাহাঁটি করেন, অনেক কাজ করেন, কষ্ট করে এসছেন। আমি সবসময় বলি যে মায়েদের, মা বোনেদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আপনারা এত কষ্ট করে দু পায়ের ওপর ভর করে এসছেন এই মিটিংয়ে, এবং আমাদের শোভাবর্ধন করেছেন, আমাদের পুলকিত করেছেন, আমাদের আপ্লুত করেছেন, আমাদের সুশোভিত করেছেন, আমাদের বিকশিত করেছেন, আমাদের সুরভিত করেছেন। আপনাদের সকলকে আমরা আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই। আজকে একটা ভালো দিন, শুভ দিন, আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। এই শুভ অক্ষয় তৃতীয়াতে আমি আপনাদের সকলের পরিবারের মঙ্গল কামনা করছি, এবং আপনারাও সকলে সকলের পারিবারিক মঙ্গল কামনা করবেন, দেশের মঙ্গল, দশের মঙ্গল, পরিবারের মঙ্গল, সামাজিক মঙ্গল। আজকে একই সাথে আরেকটা উৎসবের সূচনা, সেটা হচ্ছে আমার সংখ্যালঘু ভাই বোনেদেরও রোজার মাস শুরু হচ্ছে, এবং রমজান মাস চলবে এক মাস ধরে, উপবাস চলবে, তারা এক মাস বাদে ঈদের চাঁদ দেখবেন। আপনাদের সকলকে আমার রমজান মোবারক জানাই। আমি আপনাদের সকলকে বলবো, অবশ্যই লোকসভা নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়েছিলেন, আমাদের যিনি প্রার্থী ছিলেন তাকে আমরা এবার দল থেকে তাড়িয়ে দিয়েছি। কেন তাড়িয়ে দিয়েছি? দলের সাথে গদ্দারি করেছে, গদ্দারি করলে বিশ্বাসঘাতক মির্জাফরদের আমি স্থান দিই না। আর দুই হচ্ছে,
টাকার কাছে যদি কেউ মাথা নত করে দেয় তার সাথে আমি কাজ করি না। আমি সেই জন্য এবারে শ্যামল সাতরা আমাদের মন্ত্রী ছিলেন, নিজে একটা সিডুল কাস্ট ছেলে কিন্তু নিজে প্রফেসর, ওকে দেখে বুঝতে পারবেন না ও খুব মাটির ছেলে, একেবারে মাটি অন্তঃপ্রাণ এবং খুব ভালো কাজ করে। এবং শ্যামল নিজে ব্যক্তিগত জীবনেও নিজে একজন প্রফেসর, ও আমাদের মন্ত্রী ছিল। আমি ওকে বলেছি ভাই তুমি এখন মন্ত্রিত্ব বাদ দাও, দিয়ে এখন আমার বিষ্ণুপুরে কাজ করো, আমি চাই বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় একদিকে সুব্রত মুখার্জি, কীরকম মিল দেখুন, একদিকে সুব্রত মুখার্জি আর একদিকে শ্যামল সাতরা। সুব্রতদাও কিন্তু আমার পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী ছিলেন, পিএইচির মন্ত্রী ছিলেন, সুব্রতদাকেও বলেছি মন্ত্রিত্ব ছেড়ে বাঁকুড়ায় কাজ করতে, শ্যামলকেও বলেছি মন্ত্রিত্ব ছেড়ে বিষ্ণুপুরে কাজ করতে। কারণ কিছু দিতে গেলে কিছু নিতে হয়, কিছু নিতে গেলে কিছু দিতে হয়, আর কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। সুতরাং ওরা সকলে খুব ভালোভাবে কাজ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস। আর কখনো কখনো টেস্ট করাও দরকার যে কারা লোভী আর কারা লোভী নয়, সেটাও কখনো কখনো দরকার, এগুলো সব টেস্টেড কেস হয়ে যায়। সুতরাং আমি খুশি যে শ্যামল এখানে কন্টেস্ট করছে এবং সুব্রতদা বাঁকুড়ায় কন্টেস্ট করছে। জেলাগুলো মনে রাখবেন আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে জেলাগুলোই মনে রাখবেন, আমি অলওয়েজ বলি জেলার যেমন অ্যাডমিনিস্ট্রেশনে ডিএমএসপিরা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কমিশনারেটরা, তেমনি পার্টিতেও মনে রাখবেন জেলাগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জেলা হচ্ছে মেন। যে কোনো কাজ করুন জেলা যদি ভালো থাকে তবেই কিন্তু রাজ্য ভালো থাকে, জেলা ভালো থাকবে ব্লক যদি ভালো থাকে, ব্লক ভালো থাকলে জেলা ভালো থাকবে, জেলা ভালো থাকলে রাজ্য ভালো থাকবে, আর রাজ্য ভালো থাকলে দেশ ভালো থাকবে, এটা আমাদের সকলেরই জানা। আমি আজকে আপনাদের কাছে বলবো যে এটা আমাদের পঞ্চায়েতের ইলেকশন নয়, বিধানসভার ইলেকশন নয়, এটা আমাদের দিল্লির ইলেকশন। দিল্লিতে একটা সরকার জগদ্দল পাথরের মতো গত 5 বছর ধরে বসে আছে, দুর্যোধন দুঃশাসনের সরকার, একটা দাঙ্গাকারী সরকার, একটা দাঙ্গার সরকার, একটা রক্তারক্তির সরকার, একটা নোট বাতিলের সরকার, একটা 12,000 কৃষকের আত্মহত্যা করার সরকার, বেকারদের চাকরি বাড়ার সরকার, কলকারখানা বন্ধ করে দেওয়ার সরকার, সংখ্যালঘুদের উপর অত্যাচার করার সরকার, গৌরক্ষকদের নামে অত্যাচার করার সরকার, গৌরক্ষ অত্যাচারের নামে সিন্ডিকেটের সরকার, লিঞ্চিং সিন্ডিকেটের সরকার, অত্যাচার করার সরকার, আর নেই দরকার দিল্লির বিজেপির সরকার। তাই আজকে আপনাদের কাছে ছোট্ট কথায় কয়েকটা কথা বলতে এসেছি। আমরা তো রাজ্যে যদি বলি এটা তো আমার ইলেকশন নয়, নরেন্দ্র মোদী বাংলায় এসে আমার কৈফিয়ত চাইছেন, উনি জানেন না কৈফিয়ত ওনাকে যেতে হবে, তার কারণ এটা বাংলার নির্বাচন নয়। তা সত্ত্বেও মানুষকে আমরা অলওয়েজ কৈফিয়ত দিই। বর্জনাতে দুর্গাপুর বর্জনা টোটালটাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আপনাদের ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে একেবারে ডানকুড়ি থেকে পানাগড় হয়ে দুর্গাপুর বর্জনা হয়ে রঘুনাথপুর পর্যন্ত দিল্লি অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোর। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন এগুলো করে দিয়ে এসেছিলাম, আগামী দিন হাজার হাজার ইন্ডাস্ট্রি এইসব জায়গায় তৈরি হবে এবং এগুলো ইন্ডাস্ট্রি একটা স্বপ্নের ভোর হবে, রঘুনাথপুরই বলুন বর্জরাই বলুন সমস্ত। আমি শুধু চাই যারা এসব জায়গায় রাজনীতি করবে তারা ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করবে, যাতে ইন্ডাস্ট্রি কখনো না বলে যে আমরা ওখানে গেলে আমাদের প্রবলেম হচ্ছে। আমি চাই দেখতে যে ইন্ডাস্ট্রি যেন এসে বলে যে না এখানে আমাদের উপর কোনো জুলুম হচ্ছে না, যত ইন্ডাস্ট্রি বাড়বে তত ছেলে মেয়েদের চাকরি বাড়বে, এটা মাথায় রাখতে হবে, রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন হবে। আমি খুশি কদিন আগে বর্জনায় কয়লা উত্তোলনের কাজ শুরু হয়ে গেছে, আমি সুখেনদের নিশ্চয়ই ধন্যবাদ জানাবো, আশু সুখেনরা সহ যারা আছে আমার প্রেসিডেন্ট অলোক সবাই, আমি এদের তিনজনকে ফোন করেছিলাম যে তোমরা আমায় বলো আমার যদি বর্জনায় কয়লা উৎপাদন না হয় তাহলে আমাকে 6 কোটি টাকা করে ইন্দোনেশিয়া থেকে কয়লা কিনতে হবে, আমি কেন আমার রাজ্যে সুযোগ থাকতে আমি ইন্দোনেশিয়া থেকে কয়লা কিনতে যাব, আমায় টাকাটা বাঁচাতে হবে এবং এইখানে করতে হবে যাতে টাকাটাও বাঁচে, আমার কয়লা আমি যদি দিই আমার বিদ্যুতে কম খরচা পড়বে, এটা মাথায় রাখতে হবে। ওরা কথা রেখেছে এবং আমি ফোন করার পর
কয়লা উত্তোলন চালু হয়ে গেছে। আমি থ্যাঙ্কস টু অল অফ ইউ এবং আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা বড় জিনিস, মনে রাখবেন। আপনার ওপারটায় দেউচা পাথমি একটা ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কোল বেল্ট তৈরি হচ্ছে, কবে ক্লিয়ার হয়ে গেছে, শুধু একটা মৌ সাইন করবে, নরেন্দ্র মোদী বারণ করে দিয়েছে এবং সাইনটা করা হয়নি। আমি খবর নিয়েছি, আমি চারবার গেছি এই জন্যে, সাইনটা করেনি বলে আমার 12,000 কোটি টাকার একটা প্রজেক্ট আটকে আছে, যেটা হলে লক্ষাধিক ছেলে মেয়ে মিলেমিশে ডিরেক্ট ইনডিরেক্ট চাকরি হতো। তো এই গভর্নমেন্ট থেকে লাভটা কি? একটা প্রজেক্ট তৈরি হয়ে যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কাজ করবে, একটা সই করার জন্য তুমি আটকে রেখে দিয়েছ। তাও প্রজেক্ট নয়, মৌ 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 মানে মোয়া। জিজ্ঞেস করুন, বাংলা নাম, আমাদের রাজ্যের নাম আমরা বাংলা কেন বলছি? ওয়েস্ট বেঙ্গল থাকাতে ধরুন আপনাদের ছেলেমেয়েরা কোথাও পরীক্ষা দিতে যায়, কোথাও স্কুলে পড়তে যায়, কলেজে পড়তে যায়, কোথাও ইন্টারভিউ দিতে যায়, ওয়েস্ট কথাটা থাকার জন্য সবচেয়ে লাস্টে আমাদের স্থান হয় ডাব্লিউ ওয়াই জেড। এ থেকে গুণুন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ডাব্লিউ। তারপরে চান্স আসে, আমি একটা কোথাও বক্তৃতা দিতে গেলে, ধরুন একটা নীতি আয়োগের মিটিং হচ্ছে, আমার চান্স সবার লাস্ট। আমি দেখলাম বুদ্ধি করে নামটা যদি বাংলা হয় তাহলে আমরা এরপরে বিতে চলে আসবো, তার মানে কি এতে অন্ধ্রপ্রদেশ আছে, বিতে বিহার আছে, ঠিক আছে বাংলা আছে, হয়ে যাবে। 3 বছর ধরে 3 বার করে পাশ করালাম অ্যাসেম্বলিতে, তারপরে বললো একই ওয়ার্ড 3টে ভাষায় লিখতে হবে, তাও করে দিলাম। 3 বছর ধরে এই একটা ছোট্ট অ্যামেন্ডমেন্ট দিল্লি আমাদের করে দিল না, বাংলা নামে এত আপত্তি কিসের হতে? কমরেডদের জিজ্ঞেস করুন, বাংলাদেশ একটা আছে ওটা বাংলাদেশ, আর এটা তো বাংলা। মনে রাখবেন, পাঞ্জাব পাকিস্তানে নেই, তাহলে পাঞ্জাব হলো কি করে? ভারতবর্ষেও তো পাঞ্জাব প্রদেশ আছে, আছে কি নেই? ভারতবর্ষে পাঞ্জাব প্রদেশ আছে, পাকিস্তানেও আছে, তার জন্য নামটা আটকাবে কেন? বাংলাটা বাংলাদেশ বলে, বাংলাদেশ আমাদের এটা বাংলা স্টেট, অসুবিধাদের কি আছে? কিছুতেই করলো না, 4 বছর হয়ে গেল, এমন মানে বাজে এরা, আপনাদের আমি কি আর বলবো, একটা কাজ করে না। 5 বছর ধরে ঘুমলো কুম্ভকর্ণ, 6 মাস ঘুমতো তারপরে ঘুমবাংত, আর আদিকালের কুম্ভকর্ণ নরেন্দ্র মোদীর 5.5 বছর 4.5 বছর বিদেশে বিদেশে ঘুরে বেরিয়ে কুম্ভকর্ণের ঘুম দিয়েছে, আর নিজের ক্যারিশমা বাড়িয়ে বেরিয়েছে, আর শুধু সবাইকে বলেছে আমি কত ভালো, আমি কত বড়, নিজের নামে সিনেমা, নিজের নামে কাপড়ের দোকান, নিজের নামে টিভির দোকান, কবে দেখবেন নিজের নামে জুতোর দোকানটাই শুধু বাকি আছে, সবাই ওনার জুতো পরে হাঁটবে, এই হয়ে গেছে দেশের অবস্থা। আমি কখনো দেখিনি কোনোদিন মনমোহন সিংকে জুতোর দোকান করতে হয়েছে, না টিভির দোকান করতে হয়েছে, রাজীব গান্ধীকে করতে হয়েছে, গুজরালকে করতে হয়েছে, বিশ্বনাথ প্রতাপ সিংকে করতে হয়েছে, দেবগৌড়াকে করতে হয়েছে, নরসিমা রাওকে করতে হয়েছে, ইন্দিরা গান্ধীকে করতে হয়েছে, বিপি সিংকে করতে হয়েছে। ওনাকে দেখুন, সকাল থেকে প্রতি রবিবার সবাই বসবে সেজে বুঝে, উনি মোদী কা বাত, মন কা বাত বলবে, বাপরে কত বড় মন, যে মনের মধ্যে দাঙ্গা কিলবিল কিলবিল করছে, যখন চাল সেদ্ধ হয় দেখেন তো ভাতগুলো কিলবিল কিলবিল করে, ট্যাংরা মাছ লেটা মাছ ধরলে দেখবেন জলের মধ্যে রাখলে কিলবিল কিলবিল করে, মোদিকাবাদ কিলবিল কিলবিল করছে। শুনতে শুনতে লোকের কান পচে গেছে, আমরা তো টিভি দেখি না, টিভি দেখলে মুখ দেখলে মনে হয় বাবা কবে যাবে, বাবা দেখতে ভালো লাগে না, সত্যিই লাগে না। নির্বাচনে জিতবার আগে 5 বছর আগে কি বললেন দেখুন, সব রাজনৈতিক দল একটা ম্যানিফেস্টো নিয়ে আসে যে আমি এই 5 বছরে এটা করব, 5 বছর বাদে তার হিসেব নিকেশ হয় নির্বাচনে যাওয়ার সময়। আমার গভর্নমেন্ট যখন ক্ষমতায় এলো 2011 সালে, আমরা একটা ম্যানিফেস্টো করলাম, ম্যানিফেস্টো করার পর যে ম্যানিফেস্টো আমরা করেছিলাম মনে রাখবেন, ওটা কমিটমেন্ট টু দ্য পিপুল, আমরা কি কাজ করব। আমি খুশি যে ম্যানিফেস্টোয়ে যা বলেছিলাম তার ডাবল কাজ করে দিয়েছি, কাজে এটা কমিটমেন্ট, যা বলেছি তার থেকে বেশি করেছি।
আমি একটা কথা আপনাদের বলি, অমিত মিত্র আমার সময় এই ম্যানিফেস্টোটা করতে হেল্প করেছিল 2011 ইলেকশনে। একটা জায়গায় আমরা লিখলাম 50,000 পুকুর কাটব। আমি অমিতদাকে বললাম, আরে অমিতদা, 50,000 পুকুর যদি কাটতে না পারি তাহলে তো লোকে আমাকে ধরবে, মিথ্যাবাদী বলবে, ভাওতাবাজ বলবে, আমি কি করে কৈফিয়ত দেবো, আমি পারবো না দিতে, আমি মিথ্যে কথা বলতে পারবো না। অমিতদা বললো, পারবেন, দেখুন না চেষ্টা করে। আমার একটা সন্দেহ ছিল যে 50,000 পুকুর কাটতে পারবো কিনা, কিন্তু বিশ্বাস করুন আমরা 2,50,000 পুকুর কেটেছি এবং আমি এত খুশি যে আজকে অনেক জায়গায় আমরা জল ধরে রাখছি, যে জলটা চাষের জন্য ব্যবহৃত হচ্ছে এবং যে জলটা বন্যায় ধরুন উরুলকোট ডিভিসি জল ছেড়ে দেয়, আমার ওই জলটা অনেকটা জল পুকুরে পুকুরে ঢুকে যাচ্ছে, চেক ড্যামে ঢুকে যাচ্ছে, অন্তত 5% হলেও তো আমি হেল্প পাচ্ছি। সুতরাং মনে রাখবেন, এই বন্যার ডিভিসি আজ পর্যন্ত কোনো একটা ড্রেসিং করেনি, 60 বছর থেকে চলছে, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, দেখা করতে করতে মাথা ব্যথা হয়ে গেছে, কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে, যে মোদিবাবু দয়া করে ডিভিসিটা সংস্কার করুন। তার কারণ, সংস্কার করলে ওখানে 2 লক্ষ কিউসেক ওয়াটার বেশি থাকতে পারে, তাহলে ওই যেই বৃষ্টি হলো ঝাড়খণ্ডে আর আমাদের ঘাড়ে ছেড়ে দিল আর আমাদের এগুলো ডুবে গেল, এটা তাহলে হয় না, কিচ্ছু করলো না। এবার আমরা ওই ডিভিসি ব্যারেজ সংস্কারের জন্য আমরা 131 কোটি টাকা খরচা করছি, যাতে আমরা কিছুটা করতে পারি। কংসাবতী ব্যারেজেরও 70টা ব্রিজ, 70টা ছোট ছোট সেচ প্রকল্প, ছোট ছোট ব্রিজ পুরনো, ওগুলো আমরা নির্মাণ করছি নতুন করে। এই জেলার জন্য জেনে রাখবেন, আমরা 3,000 কোটি টাকা দিয়েছি একটা লোয়ার দামোদর বেসিন প্রজেক্ট, এটা হয়ে গেলে সেচ কার্য যেমন হবে বন্যার নিয়ন্ত্রণও হবে, এলাকাগুলো পাল্টে যাবে, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, হাওড়া, হুগলি এই জেলাগুলোতে এই ধরনের অনেক কাজ হচ্ছে। বাঁকুড়া জেলায় পানীয় জলের জন্য 1,200 কোটি টাকার প্রজেক্ট দেওয়া হয়েছে, এই 3,000 কোটি টাকা প্লাস মিউনিসিপ্যালিটিগুলো আলাদা। বর্জ্যরায়ও আপনাদের নলবাহিত জলের প্রজেক্ট দেওয়া হয়েছে, আপনাদের এখানে মাল্টি সুপার হসপিটালও তৈরি করে দেওয়া হয়েছে, আইটিআইও তৈরি হয়েছে যতদূর আমি জানি, দুর্গাপুর বলুন, বর্জ্যরা বলুন, আশেপাশে বাঁকুড়া বলুন, মাদার অ্যান্ড চাইল্ড হাব হসপিটাল, 4টে মাল্টি সুপার হাসপাতাল তৈরি করে দেওয়া হয়েছে এই জেলায়। আগে আইসিসিও ছিল না কোথাও, আইসিসিও এইচডিও সব তৈরি করে দেওয়া হয়েছে। আপনার ঘরের সামনে চুরুলিয়ায় ইউনিভার্সিটি তৈরি হয়েছে, যেমন তেমনি মনে রাখবেন আপনার বাঁকুড়াতেও ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া হয়েছে, কোনটা বাকি আছে সবটা করা হয়েছে। আমি তো আমাদের কথা বললাম, এগুলো কালেকটিভ কাজ। তাছাড়াও 2 টাকা কিলো চাল পায় 8.5 কোটি মানুষ বাংলায়, অন্য কোনো রাজ্যে নয়। 2 টাকা কিলো চালের কি দাম? না, আমাদের চালটা কিনতে হয় 29 টাকায়, আমরা মানুষকে দিই 2 টাকায়, অর্থাৎ সরকারকে 27 টাকা করে ভর্তুকি দিতে হয়, তবু আমরা দিই, এই কারণে যে 2 মুঠো চাল অন্তত মানুষ পাক। 8.5 কোটি পরিবার 2 টাকা কিলো চাল পায়, 70 লক্ষ মেয়েরা আমার কন্যাশ্রী, এখন আর কোনো সিলিং নেই। এখন মনে রাখবেন, সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী, সরকারি কলেজের সবাই কন্যাশ্রী, সরকারি বিশ্ববিদ্যালয়ের সবাই কন্যাশ্রী, বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা পড়াবো, এটা মাথায় রাখবেন। প্রজেক্ট তৈরি করা হয়েছে 1,000 কোটি টাকার। সবুজ সাথী ক্লাস 9 উঠলেই সাইকেল পাবে, 1 কোটি সাইকেল ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বাচ্চা জন্মানেই একটা গাছ পাবে, বাচ্চাটার যখন 18 বছর বয়স হবে গাছটার বয়স, গাছটার 3-4 লাখ টাকা দাম হবে। বিনা পয়সায় ট্রিটমেন্ট দিয়ে আমরা, ওষুধ ভাড়া লাগে না, বেড ভাড়া লাগে না, 28,000 বেড বাড়ানো হয়েছে 7.5 বছরে, 46টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি করা হয়েছে 8 বছরে। আপনারা জানেন, স্বাধীনতার 60 বছরে 12টা বিশ্ববিদ্যালয় ছিল বাংলায়, আর আমাদের 7.5 বছরে আমরা 38টা বিশ্ববিদ্যালয়, 38টা কেন, ইমাজিন, সব জায়গায় ঢেলে ঢেলে হচ্ছে, ছেলে মেয়েদের পড়বার জন্য এখানে ওখানে ঘোরবার কি দরকার, অনেক সুযোগ দেওয়া হচ্ছে। এমনকি আপনার দুর্গাপুরে, আপনারা অনেকে জানেন না, আমি একটা ফ্যাশন ডিজাইনের স্কুল, একটা ইনস্টিটিউট করে দিয়েছি, তার নাম হচ্ছে আহরণ, নামটা আমারই দেওয়া। আমাকে প্রথমেরা বলল জয়েন্ট দিয়ে চান্স পেতে হবে, আমরা জয়েন্ট দিয়ে চান্স পেলে ধরে আমাদের ছেলেমেয়েরা কটার পাবে চান্স, এখানকার লোকাল ছেলেমেয়েদের চান্স দাও, দিয়ে করে দিয়েছি, কেউ ডিজাইনে যাচ্ছে পাশ করে,
তারা করছে তাদের মতো করে সুন্দর করে করে দেওয়া হয়েছে। অন্ডাল এয়ারপোর্ট এখানে আপনার চোখের সামনে তৈরি হয়েছে, অনেক কাজ হয়েছে, আরো অনেক কাজ হবে। কিন্তু নরেন্দ্র মোদীকে ভোট দেওয়ার আগে জিজ্ঞেস করুন, তোমায় যে ভোট দেব দিল্লিতে তুমি কোন কাজটা করেছো? পাঁচ বছর তুমি বিদেশ ঘুরে বেরিয়েছো, তুমি লোককে তিনটে কথা বলেছিলে। নাম্বার ওয়ান, কালো টাকা নিয়ে এসে বিদেশ থেকে 15 লাখ টাকা করে সবার পকেটে দেবে। আপনারা কি 15 লাখ টাকা করে ফেরত পেয়েছেন? কেউ পেয়েছেন? কেউ? আর না পেলে একটু জোরে বলুন না, আমি তো শুনতে পাচ্ছি না। দুই, বলেছিলেন নোট বাতিল করলাম ভারতবর্ষ সন্ত্রাস মুক্ত হবে, হয়েছে? নোট বাতিল করে কার লাভ হয়েছিল? সবচেয়ে বেশি নরেন্দ্র মোদীর লাভ হয়েছিল আর বিজেপি পার্টির। আগে খেতে পেত না, একটা বিড়ি দিলে তিনবার টানত, আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো, দৌড়তো সব, আর এখন ফুল প্যান্ট করে শপিং মলের বাক্স নিয়ে দৌড়চ্ছে। আমরা কোথাও গিয়ে নামলে করাই উচিত ইলেকশন কমিশনের লোক ছবি তোলে। আর এই সাংবাদিকদেরও জিজ্ঞেস করুন, নরেন্দ্র মোদী যেখানে গিয়ে যেখানে গিয়ে নামছে, কোনো সাংবাদিককেও ঢুকতে দেয় না। কেন? আপনি কি আইনের ঊর্ধ্বে? তার মানে কি ইলেকশন ল ইজ নট অ্যাপ্লিকেবল টু ইউ? অফকোর্স ইট ইজ অ্যাপ্লিকেবল, এই করছে। আর কি বলেছিল? নিয়ে আসবে আচ্ছে দিন, আচ্ছে দিন এসছে। মা বোনেরা, গ্যাসের দাম কত এখন? একটা সিলিন্ডারের দাম কত? কত কত মা বোনেরা? 1000 হবে না? আগে ছিল কত? থেকে বেড়ে কোথাও 800, কোথাও 1000। ডিজেলের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে, আপনারা অনেকে হয়তো ভুলে গেছে, অনেক দিন হয়ে গেছে। তো পেট্রোলের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে, আবার যেই দিন দেখবেন ইলেকশনের রেজাল্ট বেরোবে, আগে থেকে বলে দিয়ে গেলাম, ওই দিন ফার্স্ট ডিজেলের দাম বাড়াবে, ফার্স্ট পেট্রোলের দাম বাড়াবে, ফার্স্ট গ্যাসের দাম বাড়াবে। এটা ওদের হ্যাবিট চিরকাল, প্রত্যেকটা ইলেকশনের রেজাল্ট মিলিয়ে নিন ভালো করে। বলেছিল নিয়ে আসবে আচ্ছে দিন, লে আয়া আচ্ছা দিন, আচ্ছে দিন, গ্যাস কা কিমত বাড়াকে বাড়তে দিন, লে আয়া আচ্ছে দিন, 12,000 কৃষকের আত্মহত্যা করার দিন, নিয়ে আসলো আচ্ছে দিন, 3 কোটি বেকার বাড়ার দিন, যারা চাকরি করতো তাদের চাকরি গেল, নিয়ে এলো আচ্ছে দিন, ডিজেলের দাম বাড়িয়ে দিন, পেট্রোলের দাম বাড়িয়ে দিন, দাঙ্গা সিন্ডিকেট বানিয়ে দিন, গোরক্ষকের নামে লিঞ্চিং সিন্ডিকেট করে দিন, নোট বাতিল করে দিন, এরপরে যদি আসে আপনার ব্যাংকটাকেও বাতিল করে দেবে, ব্যাংকের টাকা আর কেউ পাবেন না, ওটা জেনে রাখুন এখন থেকে। কিছুদিন আগে ফাইন্যান্স মিনিস্টার বলে ফেলেছিলেন 1 লাখ টাকার বেশি কেউ তুলতে পারবে না, তার মানে কি? মনে আছে যখন নোট বাতিল হলো সবাইকে কি বলেছিল? 2000 টাকা বেশি তোলা যাবে না বলেছিল, কি বলেনি? 10,000 টাকা বেশি তোলা যাবে না। সুতরাং মনে রাখবেন কথাগুলো কিন্তু সিম্পল কথা নয়। এবার এসে 5 বছরে যা করেছে দেশে, মহাত্মা গান্ধীকে ভুলিয়ে দিয়েছে, এখন গান্ধীজি দেশের নাতে নয়, নাথুরাম গডসে, যিনি খুন করেছিলেন গান্ধীজিকে, তিনি আজকে দেশের নেতা। এর থেকে বড় লজ্জার কি হতে পারে? এর থেকে বড় ধিক্কার আর কি হতে পারে? আজকে নেতাজি নেই, গান্ধীজি নেই, রবীন্দ্রনাথ নেই, নজরুল নেই, নির্বাচনের সময় মনে পড়ে মাঝে মাঝে, আর নির্বাচন আসলে শ্রীরামচন্দ্রকে দলের এজেন্ট তৈরি করে, 5 বছর রাম নাম করে না, যে ইলেকশন আসে সীতামাইকে ডেকে বলে, সীতামাইয়া এ বিজেপি আমাকে ইয়াদ কর রা হে, তো সীতারাম মাইয়া বলে কিউ ইয়াদ কর রা হে, বলে ইলেকশন আ গিয়া না, হামকো ইলেকশন এজেন্ট মানতা হে ও, হামকো ইলেকশন এজেন্ট বানা দিয়া, জব চুনাও আতে তো রাম কা নাম মালুম হোতা হে, আউট ফির নেই মালুম হোতা হে। জিজ্ঞেস করুন তারাপীঠ মন্দির আপনাদের কত দূর? মা বোনেরাও কাছে না? যান গিয়ে একবার দেখে আসুন কি করে দিয়েছে, বক্রেশ্বর দেখে আসুন, কঙ্কালীতলা দেখে আসুন, পাথর চাপড়ি দেখে আসুন,
দক্ষিণেশ্বর দেখে আসুন, তারকেশ্বর দেখে আসুন, অযোধ্যা দেখে আসুন, ফুরফুরা শরীফ দেখে আসুন, শুশুনিয়া দেখে আসুন, মুকুটমণিপুর দেখে আসুন, দীঘা দেখে আসুন, গঙ্গাসাগর দেখে আসুন, বাবা তারকনাথ দেখে আসুন। আমাদের সরকার 7 বছরে কি করে দিয়েছে, আর মোদীবাবু 5 বছরে আপনি একটা ছোট্ট রামের মূর্তিও বানাতে পারেন না, আর রাম নাম নিয়ে রাজনীতি করে বেড়ান। আমরা এটা করি না। আচ্ছা বলুন তো, আমি যদি এক কাপ চা দোকানে খাই, এটাকে পাবলিসিটি করে বলবো আমি চা খেয়েছি, আমি চা খেয়েছি, আমি চা খেয়েছি? আগের বার ইলেকশনের আগে বললো আমি তো চালা আছি, জীবনে কোনোদিন চা বিক্রি করিনি। আরে যে মানুষটা, আমি মা বোনদের বলি, আমার বলা উচিত কিনা জানি না, ইলেকশনে দাঁড়ালে তার সংসারের একটা অ্যাফিডেভিট দিতে হয়। স্বামী হলে স্ত্রীর নামে অ্যাফিডেভিট দিতে হবে, ছেলে মেয়ের নামে, হাজবেন্ড হলে ওয়াইফের নামে, ওয়াইফ হলে হাজবেন্ডের নামে একটা অ্যাফিডেভিট দিতে হয়। তো নরেন্দ্র মোদী অ্যাফিডেভিট জমা দিয়েছে ইলেকশন কমিশনে। তো ওনাকে জিজ্ঞেস করেছে আপনার বউ কি করেন, উত্তর জানা নেই। কোথায় চাকরি করেন, জানা নেই। কত সম্পত্তি, জানা নেই। কোথায় থাকেন, জানা নেই, কিচ্ছু জানা নেই। নিজের বউ সম্পর্কে যিনি একটা কথাও জানেন না, নিজের বউকে দেখতে পারে না, তিনি সারা ভারতবর্ষকে দেখবেন কোত্থেকে? ভারতবর্ষ তো অনেক বড় পরিবার, একটা ছোট্ট পরিবার নিজের পরিবার, সারা জীবন ধরে ভদ্রমহিলা একা থেকে গেলে একবার ভাবে না? বড় বড় কথা চাওয়ালা, চাওয়ালা তো অনেক ভালো। আমি নিজে চায়ের দোকান খুব পছন্দ করি। আগের ইলেকশনে চায় ভার, চায়ের ভার নিয়ে বেরিয়ে পড়লো, চা চিনি, কালো চা, সাদা চা, মশলা চা, ক্ষীরের চা, কত রকমের চা। আর এবারে দেখলো 5 বছর বাদে যদি আবার চা বলি তাহলে লোকে আর নেবে না, আর চাটা বারবার ফুটলে চাটায় বিষক্রিয়া হয়, তাই চায়ের দরকার নেই, শরীর খারাপ হবে। এবার বললো চা নেয়, আমি চৌকিদার, চৌকিদার হয়ে গেল। সব বিজেপি নেতারা দেখুন লিখছে চৌকিদার, 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 চৌকিদার। চৌকিদার কি ভাই? চৌকিদার খায় না মাথায় যায়, চৌকিদার কি? এই চৌকিদার তো আসল চৌকিদার নয়, যারা কাজ করে ছোটখাটো, আমি তাদের স্যালুট জানাই। এই নরেন্দ্র মোদী কেমন চৌকিদার ভাই? আরে ভাই জোরসে বলো, চৌকিদার কেমন? নরেন্দ্র মোদী কেমন চৌকিদার? বিজেপি চৌকিদাররা কেমন? চৌকিদাররা কেমন? মা বোনেরা একটু হাত তুলে তুলে জোরে জোরে বলুন তো, দেখুন ছবিগুলো, চৌকিদার, 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 চৌকিদার। এই চৌকিদার আপনারা চান না? আপনারা দেশের জন্য বাফাদার চান, যিনি দেশের জন্য জীবন বলিদান দেবে, যিনি দেশের জন্য জীবন বলিদান দিয়ে বলবে জব ঘায়েল হুই হিমালয় খতরে মে পড়ে আজাদি, জব তাক থি শ্বাস লড়িও ফির আপনি লাশ বিছা দি, সঙ্গিন পে ধর পর মাথা সো গয়ে আমার বলিদানি, যে শহীদ হুয়ে উনকি জরা ইয়াদ করে কুরবানি। মোদিজি নয়, মনে রাখবেন। তাই আমরা দেশ চাই, দেশভক্তি বাংলাকে শেখাতে হবে না। যে দেশে স্বাধীনতা আন্দোলনের যে মাটিতে জন্ম হয়, এমনকি জেনে রাখুন আমাদের গর্বের ব্যাপার, যেদিন দেশ স্বাধীন হয় মহাত্মা গান্ধীজি সেদিন কোথায় ছিলেন? বেলে ঘাটায় উনি অনশন করছিলেন হিন্দু মুসলমানের দাঙ্গা থামানোর জন্য। তিনি কিন্তু দিল্লিতে ছিলেন না, বাংলার মাটিতে বসেছিলেন। বাংলা স্বাধীনতার জন্ম দেয়, বাংলা জাগরণের জন্ম দেয়, বাংলা জাগৃতির জন্ম দেয়, বাংলা সভ্যতার জন্ম দেয়, বাংলা সংস্কৃতির জন্ম দেয়, বাংলা মানবিকতার জন্ম দেয়, বাংলা দানবিকতার জন্ম দেয় না। তাই মনে রাখবেন, আমাদের জ্ঞান দিয়ে দেশভক্তি শেখানোর কোনো অধিকার নরেন্দ্র মোদীর নেই। আমরা বলবো তুমি আগে দাঙ্গা বন্ধ করতে শেখো। কেন এত হানাহানি, কেন এত রক্ত, কেন উত্তরপ্রদেশে এত মানুষ দাঙ্গায় মারা যাবে, কেন রাজস্থানে মারা যাবে? আমাদের এখানে চেষ্টা করে না, মাঝে মাঝে একটা চকলেট বোম ফেলে দেয়, বাইরের লোক নিয়ে আসে, নিয়ে এসে এখানে ওখানে কোথাও কোথাও লুকিয়ে, অজানা লোক দেখলে নজরে রাখবেন, নিয়ে তাকে দিয়ে কি করে একটা টুক করে বোম মারি দেয়,
দিয়ে বলবে ওই দেখো হিন্দু মুসলমানে লেগে গেছে, বলে একবার হিন্দু একবার মুসলমান দু দলেই আগুন লাগিয়ে দেয়। আমি কোনো দাঙ্গা কোনো ধর্মের পছন্দ করি না, হিন্দুরাও দাঙ্গা বাদাল আমি সহ্য করি না, মুসলমানরাও দাঙ্গা বাদাল আমি সহ্য করি না। আমি মনে করি দাঙ্গা দেশের শত্রু, দাঙ্গা নয়, আমরা শান্তি চাই, যুদ্ধ নয় আমরা শান্তি চাই, মৃত্যু নয় আমরা জীবন চাই, অবুজ নয় আমরা সবুজ চাই, আমরা সৃষ্টি চাই, আমরা কৃষ্টি চাই, আমরা দৃষ্টি চাই। আর বাংলায় এবার দিল্লি সরকার গড়বে, এটা মাথায় রেখে দিন ক্লিয়ারলি। আপনারা ভোট দেবেন ষষ্ঠ দফায়, পঞ্চ দফা ইলেকশন হয়ে গেছে, আর যত ইলেকশন বেড়েছে মোদিবাবুর দফা রফা হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশে গাড্ডু, তামিলনাড়ুতে লাড্ডু, কেরালাতেও তাই, রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়েও অনেক কমবে, উত্তরপ্রদেশে খোঁজ নিয়ে দেখুন আমার বিহারি ইউপি ভাই বোনেরা যারা আছে, ছিল 73টা বলে ক্ষমতায় এসেছিল, এবারে 13টাও পাবে না। আসামেও লাড্ডু, আর বাংলায় আমরা বড় বড় মিষ্টি তৈরি করে রাখবো, সেই মিষ্টিগুলো মাটি দিয়ে সুন্দর করে তৈরি করে রাখবো, আর ভেতরে স্টোনচিপের পাথর ঢুকিয়ে রাখবো, যেই খাবে ঘাচাং ঘাচাং করে দাঁতগুলো ভাঙবে আর মিথ্যে কথা বলা বেরিয়ে যাবে। একটা প্রধানমন্ত্রী হোমওয়ার্ক করে আসবে না, এখানে এসে বলছে বঙ্গাল মে মমতা ব্যানার্জি দুর্গা পূজা নেই করনে দেতা হ্যায়। ক্যা বঙ্গাল মে দুর্গা পূজা নেই হতা? কি মা বোনেরা দুর্গা পূজা হয় না? তাহলে মোদী এটা মিথ্যে কথা বলছে? কালী পুজো হয় না এখানে? রাসমেলা হয় না? লক্ষ্মী পুজো হয় না? সরস্বতী পুজো হয় না? এই জবাই মালাই শুধু মিথ্যে কথা বলে যাচ্ছে। যখন আমরা 10,000 টাকা করে ক্লাবগুলোকে দিলাম, আমার 1,00,000 পুজো হয়, তখন গিয়ে কোর্টে কেস করলো, 40টা কলকাতার বড় ক্লাবকে ইনকাম ট্যাক্স নোটিশ দিল দুর্গা পুজো করেছে বলে, তাদের আয় ব্যয় নিয়ে। লজ্জা করে না? বাংলায় এসে বলছে দুই ভাই জগাই আর মাধাই, আমি ওদের নাম দিয়েছি বিদায়, এসে বলছে দুই সাইনবোর্ড দুর্গা পুজো হয় না, কালী পুজো হয় না, লক্ষ্মী পুজো হয় না, সরস্বতী পুজো হয় না, এই আবার কি কথা? হোমওয়ার্ক করে না? বাচ্চারা পর্যন্ত স্কুলে হোমওয়ার্ক করে যায়, আর তুমি একটা দেশের প্রধানমন্ত্রী এত বড় মিথ্যে কথা বলছো? বাচ্চারা মিথ্যে কথা বললে আপনারা কি করেন? একটু বকেন অথবা কষি একটা চড় মারেন, পরে আবার ভালোবাসেন। আর প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে থাকে, তাকে কি করতে হয়? তাকে বেলপাতা দিয়ে পুজো করতে হয়, না তাকে ওই স্টোনচিপ দিয়ে মিষ্টি খাওয়াতে হয়? কোনটা করতে হয়? লাড্ডু খাওয়াতে হয়, মাটির লাড্ডু, ভালো করে খাক খেয়ে বাংলাটাকে দেখে যা। আমাদের এখানে দুর্গা পুজো হয়, পূজার কার্নিভেল হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, ঈদ মোবারক হয়, বড়দিন হয়, ছট পুজো হয়, দোলযাত্রা হয়, হোলি হয়, বড়দিন হয়। এখানে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাওয়া যত সব, সর্বধর্ম সমন্বয়, রাম ও কৃষ্ণ পরমহংসদেবের দেশের মানুষ আমরা। মোদিবাবু ভুলে গেছেন? তাই আপনাদের কাছে বলবো, এত বড় স্বেচ্ছাচারী, এত বড় মিথ্যে কথা বলার ফ্যাসিস্ট, এত বড় স্বৈরাচারী, এমনকি দেখুন রাজীব গান্ধী মারা গিয়েছেন ঠিক আছে, তাকে বলছে ক্রপলেট নাম্বার ওয়ান, যে লোকটা দেশের জন্য জীবনদান করেছে, তুমি মানো না মানো, তুমি আমাকে পছন্দ করতে পারো নাও করতে পারো, এত অশ্রদ্ধা এত ঘৃণা কিসের? দেখেছেন দেশে গান্ধীজিকে কেউ কোনোদিনও ঘৃণা করেনি, নেতাজিকে কেউ কোনোদিনও ঘৃণা করেনি, কোনো নেতাকেই কেউ কোনোদিনও ঘৃণা করেনি, আম্বেদকার হোক মৌলানা আবুল কালাম আজাদ যেই হোক, কিন্তু নরেন্দ্র মোদীকে দেখে লোক ভয় পায়, মায়েরা গান গায়, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, গব্বর এলো দেশে বলে, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো গব্বর এলো দেশে, সবকিছু যে লুট করে নিল বাঁচবো মোরা কিসে, এই হয়ে গেছে আজকের অবস্থা। তাই আপনাদের আমি বলি, মিথ্যে কথা নয়, ঝুঠা নয়, কুৎসা নয়, দাঙ্গা নয়, অপপ্রচার নয়, চক্রান্ত নয়, দেশ ভাঙা নয়। পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় ও উৎকল বঙ্গ, ত্যাগ কা নাম হয় হিন্দু, ইমান কা নাম হয় মুসলমান, প্যার কা নাম হয় ঈসাই, আর শিখো কা নাম হয় বলিদান, ইয়ে হামারা প্যারা হিন্দুস্তান, এটা আমাদের মাথায় রাখতে হবে। এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা,
বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান এটা মাথায় রাখতে হবে এবং তাই আপনাদের কাছে বলবো এই সংস্কৃতি এই কৃষ্টি রক্ষা করতে পারে একমাত্র বাংলা সারা দেশকে আজকে ভয় দেখিয়ে চুপ করে রেখে দিয়েছে কেউ ভয়ে একটা কথা বলতে পারে না কথা বললেই আইটি পাঠিয়ে দিচ্ছে ইনকাম ট্যাক্স নয় সিবিআই নয় কাস্টমস নয় ইডি কাউকে না কাউকে পাঠিয়ে দিচ্ছে সাংবাদিকরা ভয়ে কথা বলতে পারে না এ বেচারা কাজ করে না কি করবে এদের মালিকদেরও বলে দিয়েছে শুধু মোদি বলতে হবে আর কিছু বলা যাবে না কিন্তু আমি ভয় পাই না কেন বলুন তো আপনারা আমাকে এই শিক্ষা দেননি ভয় পেয়ে গুটিয়ে যাওয়ার আমি আমার সারা জীবন লড়াই করতে করতে ৩৪ বছর সিপিএম এর সাথে আমার পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গা নেই যেখানে আমার ক্ষত বিক্ষত নেই তাই মনে রাখবেন আমি নরেন্দ্র মোদীকে চমকাই না আমি ওদের ভয় পাই না তাই সারা ভারতবর্ষ চুপ থাকলেও আমার মুখ চলবে বেড়ালের গলায় কাউকে না কাউকে ঘন্টা বাঁধতে হয় সেই ঘন্টাটা বাংলার মাটি থেকে আমরা বেঁধে দেবো যে ভারতবর্ষে যাও বদলে দাও বদলে দাও বদলে দাও বিজেপি সরকার বদলে দাও কেড়ে নাও কেড়ে নাও গণতান্ত্রিক ভাবে ওই সরকার ফেলে দাও বিজেপিকে বদলে দাও নতুন সরকার গড়ো ঐক্যবদ্ধ ভারত গড়ো সারে যা আছে আচ্ছা হিন্দুস্তান আমরা ভারতবর্ষকে নতুন করে গড়ো ভালো করে গড়ো আমার ছাত্র যৌবন এগিয়ে যাক ভালো করে সেই জন্য লড়াই আগামী দিনে মনে রাখবেন এটা ১৪২৬ আর বাংলা বলছে চাই ৪২ এ ৪২ ৪২টা সিট নিয়ে বাংলা থেকে ভারত সরকার গঠন করতে আমরা সাহায্য করব সবাইকে নিয়ে করব বাংলার জয় হবে মামাটি মানুষের জয় হবে আমি মামাটি মানুষকে জিন্দাবাদ বলি মামাটি মানুষকে ধন্যবাদ জানি তাই আগামী দিন আমাদের প্রার্থী শ্যামল সাঁতরা তার ইভিএম মেশিনে চিহ্ন আছে ৩ নম্বর দেখুন আমি মিলিয়ে দিচ্ছি কি করে মনে রাখবে দেখুন এই চার 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 সরি সরি আচ্ছা সুব্রতদারটা ৩ নম্বরে ছিল তোমারটা ৪ আচ্ছা বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের সিম্বল থ্যাংক ইউ এই ভাইটা ভালো বলেছে এ ঘাবড়ে গেছে ৪ তাহলে ওর চিহ্নটা কত দেখেছো তোমরা ইভিএম মেশিন ভালো করে দেখেছো আর ইউশিওর ৪ ১ ২ ৩ ৪ বিজেপির হবে হার ১ ২ ৩ ৪ বিজেপির হবে হার ১ ২ ৩ ৪ তৃণমূল কংগ্রেস করবে জয়ের হার মা বোনেরা বেঁধে জোট তৃণমূলকে সব ভোট ছাত্র যুব বেঁধে জোট তৃণমূলকে সব ভোট দেশ গড়তে সব ভোট তৃণমূলকে সব ভোট শ্রমিক কৃষক বেঁধে জোট তৃণমূলকে সব ভোট হিন্দু মুসলিম বেঁধে জোট তৃণমূলকে সব ভোট সংখ্যালঘু বেঁধে জোট তৃণমূলকে সব ভোট শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় বেঁধে জোট তৃণমূলকে সব ভোট সকাল সকাল ভোট দিন জোড়া ফুলে ভোট দিন মনে রাখবেন বিজেপির নেতারা একটু আধটু ইধার উধার করবে টুকটাক একটু আধটু টাকা নিয়ে ঘুরে বেড়াবে গরমকাল আম পাকবে কাঁঠাল পাকবে আম কাঁঠাল কেউ দিলে খেয়ে নেবেন কিন্তু ভোটের বাক্সে ভোটটা উল্টে দেবেন এটা মাথায় রাখবেন ওদের ভোট দেবেন না দেশের সর্বনাশ হয়ে যাবে কি মা বোনেরা মনে থাকবে মা বোনেরা প্লিজ দয়া করে আপনাদের একটা ভোট নরেন্দ্র মোদীকে দেশ থেকে সরাতে পারে আপনাদের একটা ভোট বদলা নিতে পারে নোট বাতিলের আপনাদের একটা ভোট দেশ বাঁচাতে পারে আপনাদের একটা ভোট ছাত্র যৌবন বাঁচাতে পারে আপনাদের একটা ভোট বাংলাকে ভারত সরকার গড়াতে সাহায্য করতে পারে আপনাদের একটা ভোট অনেক মূল্যবান মা গো আজকে অক্ষয় তৃতীয়ার দিন বলি মা বোনেরা আমার আগেই মঙ্গল ধ্বনি দিয়েছেন এই মঙ্গল ধ্বনির সাথে বলি ওং সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সাধা নমস্তুতে আমার মা দুর্গা ঘরে ঘরে আমার মা কালীরা ঘরে ঘরে আমার মা লক্ষ্মীরা ঘরে ঘরে আমার মা সরস্বতীরা ঘরে ঘরে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমি সংখ্যালঘু ভাই বোনের জন্য দোয়া চেয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলিল্লাহ ভালো থাকুন আমি খ্রিস্টানদের জন্য বলি গড ইজ গুড গড ইজ গ্রেট আমি পাঞ্জাবিদের জন্য বলি
বয় গুরুজি কা খালসা, বয় গুরুজি কা ফতে। আমি সবাইকে বলি সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। মা বোনেরা আমার, আমি যাওয়ার আগে একবার মঙ্গল ধরে দিয়ে বলুন তো, পারবে বাংলা, পারবে বাংলা, জিতবে বাংলা, জিতবে বাংলা, জয় করবে। আমরা নতুন সরকার গড়ব ভারতবর্ষে সবাইকে নিয়ে। মা বোনেরা একটু সংকট ধ্বনি, একটু উলুধ্বনি। ভাইরা মায়েদের উলুধ্বনি, ভাইরা দাও তালি। পেছনে যারা দাঁড়িয়ে আছেন, সামনে পেছনে, মায়েদের উলুধ্বনি, ভাইরা দিন তালি। আগামী দিন বাংলা দিল্লি থেকে বিজেপিকে করবে খালি, খালি, খালি। আর মনে রাখবেন 12ই মে আসছে দিন, জোট বেঁধে ভোট দিন। আর ফ্যাসিস্ট বিজেপিকে এই মাটিতে ভালো করে গণতন্ত্রে কবর দিন, কবর দিন, কবর দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। জয় জহর, জয় আমার মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ ধন্যবাদ। আমার মা, জাগো মা, জাগো দুর্গা, জাগো দশপ্রহ রণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো মা গো, জাগো। মা ভাই বোনেরা আমার, আসুন একসাথে আমরা সুন্দর ভারতবর্ষ করে তুলি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে। আপনাদের মঙ্গলধ্বনি, শঙ্খধ্বনি আমার দেশের কল্যাণ করুক, আমার দেশ মাতৃকার কল্যাণ করুক, সবার পরিবারের কল্যাণ করুক। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, নমস্কার, আবার দেখা হবে।